আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে ইট্যাবস এর একটা শর্টকাট শেয়ার করব। সেটা হচ্ছে ইট্যাবস এ তো আমরা বিভিন্ন সময় শেয়ার ওয়াল বা লিফট কোর আমাদের মডেল করতে হয়। তো এই লিফট কোর বা শেয়ার ওয়াল কিভাবে খুব দ্রুত আপনি মডেল করতে পারেন, বিশেষ করে লিফট কোরের ক্ষেত্রে, সিঙ্গেল লিফট কোর বা ডাবল লিফটের লিফট কোর, এই ধরনের লিফট কোর আপনি কিভাবে ডিরেক্টলি 1 মিনিটের মধ্যে আপনি এটা মডেল করে ফেলতে পারেন, সেটা আমি আজকে দেখাবো। এটা মডেল করার জন্য আমরা এখানে আমাদের বাম পাশের মডেলিং অপশন থেকে বা ড্র অপশন থেকে যে কোনো একটা জায়গা থেকে আমরা চলে যাব ড্র ওয়াল স্ট্যাক এটাতে চলে যাব। এটাতে যাওয়ার পরে এখন আপনার যদি সিঙ্গেল লিফট কোর হয়, সেক্ষেত্রে আপনি সিঙ্গেল লিফট কোর ব্যবহার করবেন, অথবা এখানে আরো অনেক ধরনের লিফট বা শেয়ার ওয়াল মডেল করার অপশন আছে, এই মডেলগুলো আপনি ব্যবহার করতে পারেন। আর ডাবল যদি ব্যবহার করার দরকার হয় তাহলে পরেরটা হচ্ছে ডাবল। প্রথমে আমি সিঙ্গেলটা দেখাই। সিঙ্গেলটার জন্য আমাদের প্রথমে কি দিতে হবে, আমাদের দিতে হবে এখানে আমরা প্রথমে দিব হচ্ছে লেন্থ। লেন্থ হচ্ছে আমাদের যে ভিতরের যে অংশটা আর কি, ভিতরের যে লেন্থ এটাই হচ্ছে মূলত, এটাই হচ্ছে লেন্থ। তাহলে আমাদের প্রথমে ইনপুট দিতে হবে এখানে, আমাদের এখানে প্রথমে ইনপুট দিতে হবে LX ইনপুট দিতে হবে, তারপর হচ্ছে আমাদের এখানে LY ইনপুট দিতে হবে। তাহলে আমাদের এখানে আমাদের যে লিফট কোডটা সেটা হচ্ছে মূলত কতটুকু হবে, সেই লিফট কোডটা হচ্ছে আমাদের এখানে আছে 8 ফিট, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স হচ্ছে 8 ফিট। তাহলে আমাদের যদি বাহিরে আমাদের লিফটের ওয়াল গুলো আমরা 10 ইঞ্চি ওয়াল ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের এই টোটাল সেন্টার টু সেন্টার ডিস্টেন্স যদি 8 ফিট হয়, তাহলে দুই পাশ থেকে 10 ইঞ্চির অর্ধেক 5 ইঞ্চি 5 ইঞ্চি এতটুকু বাদ যাবে, মানে দুই পাশ থেকে 5 ইঞ্চি 5 ইঞ্চি করে মোট 10 ইঞ্চি বাদ যাবে। তাহলে আমাদের আমাদের এটা হচ্ছে LX এর ভ্যালু হচ্ছে আমাদের 8 ফিট থেকে 10 ইঞ্চি বাদ, মানে 7 ফিট 2 ইঞ্চি, 7 ফিট 2 ইঞ্চি। তাহলে আমি এখানে 7 ফিট 2 ইঞ্চি এন্টার দিলাম, ঠিক আছে। সিমিলারলি আমাদের ওয়াই ডিরেকশনও তাই, ওয়াই ডিরেকশনে আমাদের 8 ফিট জায়গা আছে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স, তাহলে এখানেও আমাদের 7 ফিট 2 ইঞ্চি। এবার হচ্ছে আমাদের লিফট ওয়ালের থিকনেস, ওয়ালের থিকনেস হচ্ছে আমাদের 10 ইঞ্চি, ওকে। তারপর হচ্ছে আমাদের ওপেনিং, লিফটের সামনে যে ডোরটা থাকবে, ডোরের যে ওপেনিং হাইট সেটা হচ্ছে 7 ফিট, এবং এখানে ওপেনিং এর যে জায়গাটা থাকবে সেটা হচ্ছে আমাদের 4 ফিট, ওকে। তো এতটুকু ভ্যালু দেওয়ার পর আপনি যদি এখানে আচ্ছা ওকে করেন, ওকে করার পরে আপনি হচ্ছে সেন্টারে বসাইতে হবে। দেখেন আমি যখনই এটাকে আমাদের লিফটের পজিশনে নিয়ে যাচ্ছি, পজিশনে নিয়ে গেলে অটো স্ন্যাপ নিয়ে নিচ্ছে, এটা এটা অটো স্ন্যাপ নিয়ে নিচ্ছে, আমি এখানে অটো স্ন্যাপ বসায় দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন কত সহজে আমাদের একটা লিফট এখানে মডেল হয়ে গেল। আমি যদি 3D ভিউতে যাই তাহলে দেখেন আমাদের কিন্তু লিফটটা এখানে মডেল হয়ে গেছে। এবার আপনার যদি কোনো মডিফিকেশন করা লাগবে আপনি মডিফিকেশন করে নেবেন। সিমিলারলি আমি এখানে আরেকটা দেখাই দিই, যদি আমাদের ডাবল ডাবল লিফট কোর দরকার, জাস্ট 1 সেকেন্ডের ব্যাপার, এটা খুবই ইজি একটা প্রসেস এটা। তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে আমি এখানে ডাবল লিফট কোরের অংশটাতে গেলাম, তারপর হচ্ছে আমাদের এখানে সেন্টার টু সেন্টার ডিস্টেন্স আগের মতোই 7 ফিট 2 ইঞ্চি, 7 ফিট 2 ইঞ্চি, এটাও 7 ফিট 2 ইঞ্চি, LX LY, নাম্বার অফ কোর কয়টা কোর আমরা নিব, আমাদের দুইটা দুইটা কোর, সো দুইটা কোরে আপনি চাইলে এখানে আরো বেশিও নিতে পারেন, ওকে। আমাদের সবগুলো ওয়ালের থিকনেস হচ্ছে 10 ইঞ্চি করে, তাহলে এখানে আমি সবগুলো ওয়ালের থিকনেস 10 ইঞ্চি দিয়ে দিচ্ছি। ওয়াল থিকনেস 10 ইঞ্চি, ওয়ালের হাইট হচ্ছে আমাদের ওপেনিং এর হাইট হচ্ছে 7 ফিট, ওকে। আর ওপেনিং এর যে ওপেনিং অংশটা সেটা হচ্ছে 4 ফিট, ওকে। তাহলে আমাদের কিন্তু সবগুলো ভ্যালু দেওয়া শেষ। এবার জাস্ট আমরা ওকে করে আমাদের অ্যাকচুয়াল যে লোকেশনটা আছে সেই লোকেশনে নিয়ে আমরা জাস্ট এটাকে ক্লিক করে বসায় দিব, শেষ, আমাদের কাজ শেষ। এবার যদি আমরা 3D ভিউতে যাই তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে ডাবল লিফট করে এটাও আমাদের মডেল হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আপনি খুব ইজিলি জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে লিফট কোডটাকে মডেল করে ফেলতে পারেন। আর ম্যানুয়ালি আমরা যেভাবে প্রত্যেকটা ওয়াল ধরে ধরে মডেল করে বা বসে সেটা তো আমরা পারি এমনিতেই, আর যদি আমরা খুব কুইক ড্র করতে চাই সেক্ষেত্রে আমরা এইভাবে এইভাবে আমরা করে ফেলতে পারি। তো ধন্যবাদ।